নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 23শে সেপ্টেম্বর 2020, হ্যাঁ বন্ধুরা, এই দিন রাহু এবং কেতু ট্রানজিট করতে চলেছে, অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে এই নয় রাশির জাতক ও জাতিকারা সাত রাজার ধন মানিক পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। এবং আমি এই ভিডিওতে বলবো যে এই নয় রাশির জাতক ও জাতিকারা কোন কোন দিক থেকে কী কী পেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, আসুন শুভস্য শীঘ্র। তেইশে সেপ্টেম্বর 2020 রাহু এবং কেতু যে ট্রানজিট করতে চলেছে, সেটি কোন রাশি থেকে কোন রাশিতে ট্রানজিট করতে চলেছে সেটি আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই। 23শে সেপ্টেম্বর রাহু বর্তমানে মিথুন রাশিতে রয়েছে এবং সে বৃষ রাশিতে যেতে চলেছে, এবং কেতু ধনু রাশিতে বর্তমানে রয়েছে এবং সে বৃশ্চিক রাশিতে যেতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই রাহু বেসিক্যালি কি দেয় এবং কেতু বেসিক্যালি কি দেয়। দেখুন, রাহু এবং কেতু উভয় কিন্তু অর্থ দেয়, কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, কি জানেন? সেটা হচ্ছে রাহু যে অর্থটা দেয়, সেই অর্থটা দেয় লটারি, জুয়া, সাট্টা, ফাটকা, শেয়ার মার্কেট এই সব থেকে। আর কেতু যে অর্থটা দেয় সেটা গুপ্ত অর্থ, গুপ্ত ধন। হ্যাঁ বন্ধুরা, তো এই দুইটা একসঙ্গে কম্বাইন্ড হয়ে সাত রাজার ধন মানিক এই নয় রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। এই নয় রাশির জাতক ও জাতিকারা শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শ্বশুরালয় থেকে সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এছাড়াও গুপ্ত ধন পাওয়ার কিন্তু একটা সুপ্ত সম্ভাবনা রয়েছে। এই গুপ্তধনের কথা যখন বললাম, এ নিয়ে আমি অনেক ভিডিও আগে দিয়েছি, ছোট করে বলি। দেখুন, গুপ্তধন মানে এখনকার যুগে তো ওইরকমভাবে গুপ্তধন পাওয়া যায় না, এখন দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হুট করে টাকা ঢুকে যায়। এছাড়াও দেখবেন, এছাড়াও এরকম হয় যে ট্রেনে কোনো ব্যাগ পড়ে আছে, সেই ব্যাগটা খুলে দেখা গেল যে প্রচুর টাকা, তো এটাকে বলে গুপ্ত। তো এভাবেও কিন্তু অর্থ পাওয়া কিন্তু সম্ভব। আর এই নয় রাশির জাতক ও জাতিকারা এই দুইভাবেই কিন্তু অর্থ পেতে চলেছে, অর্থাৎ সাত রাজার ধন মানিক পেতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান নয় রাশি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সাত রাজার ধন মানিক আপনারা কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আগামী 23শে সেপ্টেম্বর থেকে টাইম স্টার্ট নিতে চলেছে এবং এটি চলবে 18 মাস ধরে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 23শে সেপ্টেম্বর 2020 থেকে টানা 18 মাস ধরে সাত রাজার ধন মানিক পেতে চলেছেন। এরপরের যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে টানা 18 মাস ধরে সাত রাজার ধন মানিক পেতে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে টানা 18 মাস ধরে সাত রাজার ধন মানিক পেতে চলেছেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 23শে সেপ্টেম্বর থেকে টানা 18 মাস ধরে সাত রাজার ধন মানিক পেতে চলেছেন। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে টানা 18 মাস ধরে সাত রাজার ধন মানিক পেতে চলেছেন। এরপরে যে 7 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে 23শে সেপ্টেম্বর থেকে টানা 18 মাস ধরে সাত রাজার ধন মানিক পেতে চলেছেন। এরপরের যে
আট নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 23 সেপ্টেম্বর থেকে টানা 18 মাস ধরে 7 রাজার ধন মানিক পেতে চলেছেন। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 23 সেপ্টেম্বর থেকে টানা 18 মাস ধরে 7 রাজার ধন মানিক পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই ছিল 9 সৌভাগ্যশালী রাশি যারা 23 সেপ্টেম্বর থেকে টানা 18 মাসের মধ্যে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।